অধিক ওজন যাদের, যেটাকে আমরা ওবেসিটি বলি, এই অধিক ওজনটা কিন্তু একটা মানুষের জন্য অনেক বিপদ। এখানে কোলেস্টেরল আসবে, এখানে হার্টের সমস্যা আসবে, এখানে হাই প্রেশার দেখা দিবে, এখানে প্রস্রাবের ক্ষয় দেখা দিবে। ওবেসিটিটা একটা অভিশাপের মতো, মানে যার জীবনে ওবেসিটি আইসা যাবে তার জন্য এটা একটা অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্ত হতে হলে আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়াম করতে আরম্ভ করতে হবে। ফ্রি হ্যান্ড ব্যায়াম, দেয়ালের সাথে ধরে ধরে ব্যায়াম, ঘুম থেকে উঠতে উঠতে চার ধরনের ব্যায়াম করে করতে হবে। তারপরে অজু থেকে গোসল থেকে আরম্ভ করে সকল ধরনের সাঁতার কাটা সবগুলি কিন্তু কিছু কিছু ফিজিক্যাল এক্সারসাইজ আমাদেরকে করতে হবে। আমাদেরকে ফিজিক্যাল ওয়ার্কগুলি করতে হবে। মেয়েরা ঘর পুষবে, বাড়ি পুষবে, ঘরের কাজ করবে, কাজের ভিতরে থাকতে হবে, কর্মক্ষমতা বাড়াতে হবে, ক্যালোরি বার্ন করতে হবে। শরীরের ভিতরে বেশি ক্যালোরি যদি থেকে যায় তাহলে তাদের ওবেসিটি হবে। শরীরের ভিতরে যদি আপনি ক্যালোরি বার্ন করতে না পারেন, কাজের মাধ্যমে ক্যালোরি বার্ন করতে হবে। কোন কাজ? ব্রেনের কাজ না, এটা হলো ফিজিক্যাল ওয়ার্ক। আর নাইলে পরে আপনাকে দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি, আর আস্তে আস্তে হাঁটা না, জোরে হাঁটা, দৌড়ে হাঁটা। অনেক সময় আমরা দেখি যে দোতলায় তিনতলায় যাওয়ার জন্য লিফ্ট ব্যবহার করা হয়, নামার জন্য লিফ্ট ব্যবহার করা। আমরা যদি একটা সিঁড়ি দেওয়া উঠি, এক সিঁড়ি একতলা উঠতে আমাদের ক্যালোরি বার্ন হবে 150 থেকে 200। যারা উজু করবে, নামাজ করবে, ব্যায়াম করবে, ব্রিদিং এক্সারসাইজগুলো করবে, ফিজিক্যাল এক্সারসাইজগুলো করবে, দেয়ালের সাথে হাত দিয়ে 100 বার উদ্বোস করবে, তাদের কিন্তু একটা সুন্দর ব্যায়াম হয়ে যাবে। তাদের পুরো বডি, শুধু একটি রোগ না, শত শত রোগের জন্য তাদের শরীর মুক্তি পাবে।